আসসালামু আলাইকুম। কাশ্মীরের একটা অঞ্চল, ভারত শাসিত যে কাশ্মীর আছে, এই কাশ্মীরের এখানকার একটা জেলার নাম হচ্ছে মালমাপানপুরা। দেখেন আল্লাহ কিভাবে বারাকা দান করে। মালমাপানপুরা এই এলাকাটায় একটা মসজিদ নির্মাণ হবে। নির্মাণের পরে আপনারা যেমন এলাকা ভিত্তিক অনেক সময় কালেকশন করেন, মসজিদ কমিটি বের হয়েছে যে আমাদের এলাকায় মসজিদটা লাগবে, যে যা পারো বাড়ি থেকে দাও। এক গরিব বুড়ি মহিলা বের হয়েছে, এক বাড়ি থেকে বের হয়ে বলছে, বাবা আমার বাড়িতে দেওয়ার মতো তেমন কিছু নেই, আমি গরিব মানুষ, এইরকম একটা ভাঙাচোরা বাড়িতে থাকি, তবে আমার মুরগি কালকে একটা ডিম দিছে, এই ডিমটা আমি খাই, আজকে খাই নাই, ডিমটা আছে, আমি ডিমটা মসজিদে দিতে চাই। বুঝলেন, ডিমটা মসজিদ কমিটি নিলেন, নেওয়ার পরে সবার দান নিয়ে এসে মসজিদে এসেছেন, আসার পরে এবার ডিমটা নিলামে তুলেছে, কিন্তু নিলামটা আগে যে গ্রামগঞ্জে হইতো কি করতো, লাও 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 1, 2 লেন কালাম ভাই নিয়ে নেন, এরকম হইতো কি হইতো না। এবার নিলামে তুলছে মুরগির ডিম, কিন্তু একদিনে এটা নিলাম কমপ্লিট করে নাই, কয় এটা আমরা 3 দিন নিলাম করব। কয়দিন? আসলে বুড়ির দান আল্লাহ কবুল করবে তো? 3 দিন। প্রথম দিন দাম উঠলো 1,00,000 টাকা, সবাই অবাক, কিরে এক ডিমের দাম 1,00,000 রুপিতে চলে গেছে। দ্বিতীয় দিন 2 লাখ পার হয়ে গেছে, তৃতীয় দিন 2,96,000। এবার একজন বলতেছে, আমি এই দামে রেডি, নিতে রাজি আছি, 2,96,000 টাকা, প্রায় 3 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়। এই 3 লক্ষ টাকায় এক মুরগির ডিম বিক্রি হলো। যে লোকটা 2 লাখ দিয়েছিল, ও যেই সব পাবে, এই ডিমওয়ালিয়ার চাইতে এখন বেশি সব পেয়ে যাচ্ছে। কেন? আল্লাহ তাআলা তার দানটা ওই যে দেখেছে, অক্ষম মানুষ, মাজুর মানুষ, কিছুই নাই দেওয়ার মতো, তারপরও যে একটু বাইর করে দিয়েছে, আল্লাহ খুশি হয়ে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা এইভাবেই কিন্তু বারাকা দান করেন সৎ কাজগুলোর ব্যাপারে, ঠিক কেনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের জন্য একটা সৎ কাজ করে, আল্লাহ রব্বুল আলামিন সব বাড়িয়ে দেন 10 গুণ। এই 10-কে 10 দিয়ে যদি গুণ করেন আরো সব বাড়িয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সওয়াব বানিয়ে দিবেন, এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। আমরা সংখ্যা বলতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের খাজানার অভাব নাই, সম্পদের অভাব নাই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন সৎ কাজ করার জন্য, ফরজ বিধি বিধানগুলোকে বাস্তবায়িত করার জন্য। এমন কোনো কাজ যাতে করে আমাদের দ্বারা না হয়ে যায় যেই কাজের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন অখুশি হন, ঠিক কিনা? সম্পদ আপনি জমাচ্ছেন কিন্তু আল্লাহর জন্য খরচ করছেন লাভ, সন্তানের জন্য খরচ করছেন, বউয়ের জন্য খরচ করছেন, পরিবারের জন্য আপনি রেখে যাচ্ছেন। আল্লাহ নবী এক সাহাবীর কাছে গেলেন, সাহাবী অসুস্থ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যারা তোমারে সুস্থ করে, আমিও দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দেয়। এবার ওই সাহাবী বলছে, কোন নবী, যে আমার যে সম্পদগুলো আছে সব সম্পদ থেকে আমি অক্ফ করে দেবো কিনা, দান করে দেবো কিনা? আল্লাহ নবী বললেন, না সেটা তুমি করবে না। ও আল্লাহ নবী, অর্ধেক সম্পদ থেকে আমি দিয়ে দেবো কিনা? আল্লাহ নবী বললেন, না সেটাও করবে না। আল্লাহ নবী সেখানে বসা ওই সাহাবী বললেন, সম্পদের 1/3 অংশ যদি আমি আল্লাহর রাস্তায় দিতে চাই, আমি দিতে পারবো কিনা? আল্লাহ নবী বললেন, সেটা দিতে পারবা, তুমি দিতে পারো। তবে সন্তান সন্ততিকে এমন অবস্থায় দুনিয়ায় রেখে যাও না যে তোমার ইন্তেকালের পরে সন্তান সন্ততি আরেকজনের কাছে হাত পাতে। নাউজুবিল্লাহ বলেন, বুঝছেন? যা আছে সম্পূর্ণ দান করে দিতে হবে, এটা ইসলাম বলে নাই। মানে যা আছে মুচ্ছা সব দিয়ে গেছেন, অর্ধেক দিয়ে দিবেন বউকে, মানে নিঃস্ব করে দিয়ে সন্তানকে, ইসলাম বলে নাই। আবার ছেলে মেয়েদেরকে অনেক সময় কি হয়, ধরেন 4 ছেলে আছে, 2 ছেলে বাপ মাকে দেখে, 2 ছেলে ঠিক মতো দেখে না, তো কি করে, যেই 2 ছেলে দেখে এদেরকে সব সম্পত্তি দিয়ে দেয়, আর যেটা দেখে না এরা কিছুই দেয় না। এটা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে নোমানের নামে একটি জমি লিখে দিয়েছিলেন, তখন তার স্ত্রী আমরা বিনতে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখার পরামর্শ দিলেন, যে আপনি যে সম্পদ লিখে দিচ্ছেন সন্তানের নামে, আল্লাহর হাবিবের সাক্ষী মানে রাখেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হলো, ও নবীজি আমি তো আমার সন্তান নোমানকে সম্পদ দিতে যাচ্ছি, আপনি একটু সাক্ষী থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, নোমানকে যে পরিমাণ সম্পদ দিয়েছো, তোমার অন্য সন্তানদেরকে সেই পরিমাণ সম্পদ দিয়েছো কি না? তখন সে জবাব দিল, না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এটা অন্যায় হয়ে গেল, আমি কোনো অন্যায়ের সাক্ষী হতে পারবো না। আল্লাহু আকবার বলেন, মানে এক সন্তানকে আপনি বেশি দিয়ে দিবেন, আর এক সন্তানকে কিছুই দিবেন না, এটা কি অন্যায়? আমাদের ফ্যামিলিতে, সমাজে এখন খেয়াল করেন, বাপ মা মারা যাওয়ার পরে সম্পদ ভাগের আগেই সম্পর্কগুলো ভেঙে যায়। বাপ মা যখন মারা যায়, বাপ মা যতদিন জীবিত ছিল অনেক সময় ভাই ভাইয়ের ভালো সম্পর্ক ছিল, বাপ মা মারা যাওয়ার পরে এখন হিসাব খালি বাপ মার সম্পদ নিয়ে। তো এই সম্পদ ভাগ করার আগেই সম্পর্কগুলো কি হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। বোনকে ঠকানো হচ্ছে, ভাইকে ঠকানো হচ্ছে,
তো এরকম করবেন না, যার যেটা পাওনা এই পাওনাটাকে বোঝাই দেবেন, ওসিয়ত করে যাবেন, লিখে যাবেন। অধিকাংশ বাপ মা, এখানে একটা বিষয় আছে যে যেই ছেলেটা বা মেয়েটা বাপ মাকে বেশি দেখেছে সেই ছেলেটার বা মেয়েটার বেশি খরচ হয়েছে না? যেমন বাপের অসুস্থ হয়েছে, অপারেশনে 40,000 লাগবে বা 80,000 টাকা বা 1,00,000 টাকা লাগবে, তো ওই সন্তান 1,00,000 টাকা নিজে দিয়েছে যার অধীনে বাপ মা ছিল। এরকম মনে করেন বাবার মেডিসিন দিয়েছে, মায়ের মেডিসিন দিয়েছে, বাপ যখন জীবিত এখন চিন্তা করলো এই ছেলেটা তো পারিয়ার 15,00,000 টাকা আমার উপরে খরচ করেছে, পারিয়ার, তো অন্য ছেলে যে 15,000 খরচ করে নাই এই ছেলেটা বেশি হকদার না? এখন বাপ যদি মনে করে যে ওটার খরচা স্বরূপ আমি ওরা টাকা দিলাম, এটা কিন্তু জায়েজ আছে, এটা কিন্তু কি আছে, জায়েজ আছে। কারণ চার ভাই থাকলে, পাঁচ ভাই থাকলে অনেক সময় এই জুলুমটা করে থাকে বাপ মার সাথে। ধরেন তিনজন দেখেও না, তিনজন মোটেও দেখে না, কিন্তু সম্পত্তির যখন ভাগ হবে, বাপ মরে গেছে, হারাম খরচা আজাতো আসে নাই, আর সম্পদ বন্টনের সময় একেবারে ফরফরায় চলে এসেছে, জুতা মারা উচিত এই সন্তানগুলোকে, ঠিক কিনা ভাইরা? আমার অনেক সন্তান এরকম আছে না নাই, মার কোনোদিন খোঁজ খবর নাই না, ঈদ এসেছে, ঈদ গিয়েছে, তারপরে বিভিন্ন উৎসব এসেছে, চলে গেছে, বাপের কোনো খোঁজ খবর নাই নাই, মায়ের কোনো খোঁজ খবর নাই নাই, যেমনি মারা গেছে কোকিলের মতো উড়ে এসে হাজির, আমার ভাগটা কি দিবেন না? জুতার ভাগ তোর আছে, জমির ভাগ নাই, কথা বলেন ঠিক কিনা? এগুলো কিন্তু উচিত না। প্রত্যেকটা বাপ মা সোচ্চার হন,